আসসালামু আলাইকুম, ওয়াকিং উইথ এনিমেলস ভিডিওর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি এখন আমার ছাদে চলে আসলাম। তো গত দুই দিন বেশ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমার কবুতরগুলা মানে বেশ ভেজা, প্লাস হচ্ছে আপনার ট্রের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইগুলো এখন আমি ক্লিন ক্লিন করে দেবো, সব কিছু পরিষ্কার করব। আর এই কবুতরটা একটু বেশি ভিজে গেছে, এই কবুতরটা আমি একটু রোদে দিয়ে দিব এখন। তো দেখি, এটা একটা বোম্বাই বাচ্চা, মানে প্রায় এটা আমার একটা বোম্বাই বাচ্চা, তো কানের বড় উঠতেছে, প্রায় 10 পরের বাচ্চাই, ঠিক আছে। এটাকে আমি এখন রোদে দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজার পর ওর অবস্থাটা কী হয়েছে, এই দেখেন, ঠিক আছে। তো দিই ওর এই খাঁচার ভিতরে, দিই এই খাঁচার ভিতরে দিয়ে দিই, খাঁচার ভিতরে দিয়ে একটু রোদ আছে ওই সাইড, একটু রোদে দিই। এমনি তো সাদস টুকতে একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য দেখা যায় রোদটা চলে গেছে প্রায়, তারপর যতটুকু আছে এতটুকু এনা, একদম মৃদু টাইপের রোদ আছে, এই রোদটা ইনশাল্লাহ হয়ে যাবে ওর। ও একটু এখন রোদে থাক, প্রায় ও 10-15 মিনিট মানে ম্যাক্সিমাম আধা ঘন্টা রোদে থাকবে, ঠিক আছে, এর বেশি না। তো আপনাদের কবুতরও যারা কবুতর পালেন, যাদের এই পাখিটা গেছে একটু রোদে দিবেন। এই দুদিন দেখা যায় একটু আবহাওয়াটা একটু ড্যাম ই ছিল, তো বৃষ্টি বৃষ্টি ছিল, একটু ভেজা ভেজা ছিল, আর্দ্রতা বেশি ছিল, তো সেই জন্য দেখা যায় ওদের একটু শরীরের স্ট্রাকচারে সমস্যা হতে পারে, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ওই রোগবালায় দেখা যায়। ওই কবুতর এই সময়টা অনেক সময় সাদা পায়খানা করে, চুনা পায়খানা করে, এটা কারণ হচ্ছে ওদের বডির যে তাপটা কমে যায়, আর এই তাপ কমে গেলে হয় কি, ওই খাবার হজম করতে একটু কষ্ট হয়ে যায় কবুতরের। কবুতরের খাবার হজমের ক্ষেত্রে কিন্তু তাপ খুব মানে জরুরি, শরীরের বডির হিটটা খুব জরুরি কবুতরের জন্য, ঠিক আছে। তো আপনারা এই সময়টা একটু রেজাটা বেশি করে দেবেন, রেজা কবুতরের জন্য খুবই উপকারী, এটা সব সিজনেই দেওয়া যায় এবং খুব ভালো একটা খাবার। তো ও আপাতত রোদে থাক, আমরা একটু আমাদের এই সাইডের ট্রেমেরগুলো পরিষ্কার করি, কারণ ট্রেগুলোর অবস্থা খুব বাজে, পানি ঢুকছে এইখানে, কারণ আমার ওপেন স্পেস, এখানে আমি তেমনভাবে কোনো ঢাকতে পারি নাই, তারপরে কাপড় টাপড় দিয়ে ঢেকে দিছিলাম। হ্যাঁ, তো দেখেন ট্রেগুলোর অবস্থা খুবই বাজে, এই যে মানে মেন কথা ময়লা তেমন নাই, কিন্তু পানি পানি হয়ে গেছে, তো এই পানি পানিগুলো যেন না থাকে সেই ব্যবস্থাই করতে হবে। দেখি এই ট্রেটের কী অবস্থা, সবগুলোরই এক অবস্থা প্রায়। আমার বাড়িতে খাবারগুলো ভিজে গেছে, খাবারগুলো বের করে দেই, এই খাবার ওদের খাওয়ানো যাবে না, একটু পজ কর, আজানের পরে আমরা আবার কন্টিনিউ করবো। যাই হোক, আজানের পরে আমরা আবার চলে আসলাম, তো আজানের জন্য একটু ভিডিওটা পজ করে রাখছিলাম। এই দেখেন বৃষ্টিতে খাবারের কী অবস্থা করছে, পুরা খাবার ভিজে ফেলছে, ভিজাই ফেলছে, এই দেখেন। এই খাবারগুলো যদি এখন পাখি খায়, পাখি নির্গত অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে। আপনারা এমনিতেই আমার এই যে হলুদ পাখিটা দেখেছেন লুটিনো, ওর একটু ডাইজেসে সমস্যা আছে, ওর একটু হজমে ঝামেলা আছে, তো আমি খুব কেয়ার করে দেখা যায় ওরা খাবারটা দিতে হয়। এর মধ্যে যদি এরকম অবস্থা হয় বলেন কার ভালো লাগে। তারপরেও দেখি আমরা এটা এখন চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে দেন ওদের কিছু অন্য কিছু প্রয়োজন হলে আমরা দিব, তবে মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনাদের দেখা যায় আমি একটা জিনিস বলি, যেমন আমাদের যে অনেক সময় আমরা চিন্তা করি যে অতিরিক্ত ঠান্ডা পড়ছে বা অতিরিক্ত গরম পড়ছে বা এত বৃষ্টি, এই পাখিগুলো বাঁচবে কীভাবে বা কীভাবে কী হয়, আসলে আল্লাহ ওদের এমনভাবে সৃষ্টি করে, যেমন মানে তাদের ভিতরে ন্যাচারাল একটা পাওয়ার থাকে, তারা যে কোনো আবহাওয়ার ভিতরে মানা নিতে পারে, নিজের একটা অটোমেটিক্যালি এটা একটা চলে আসে তাদের ভিতর থেকে। যেমন আপনি দেখবেন আমাদের দেশে এত চড়ুই পাখি, এই বৃষ্টির ভিতরে কি সব চড়ুই পাখি মারা যায়? হয়তো অল্প কিছু মারা যায়, কিন্তু সব কিন্তু মারা যায় না, কীভাবে? তাহলে তারা তো বাইরেই থাকে। তো এটা আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওইভাবেই তাদেরকে সৃষ্টি করছে, তো সেটা নিয়ে কোনো টেনশন পাওয়ার দরকার নাই। তো আর আমরা অনেকে মনে করি যে ওপেন স্পেসে পারলে হয়তো এই যেই দুর্যোগগুলো আমরা সামাল দিতে পারবো না, আমাদের পাখি মারা যাবে, সেরকম কোনো কিছু না, কারণ ওই ওদের যেই অটোমেটিক্যালি বডি টেম্পারেচার ওরা মেনটেন করতে পারে। হ্যাঁ, অতিরিক্ত কোনো আবহাওয়া খারাপের ক্ষেত্রে বা কিছু কিছুর ক্ষেত্রে আমরা একটু যত্ন নিব তাদের, কারণ যেহেতু তারা ফুললি ওয়াইল্ড বার্ড না, তারা কেজ বার্ড, তো সেই ক্ষেত্রে তাদের একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে। যেমন আমরা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমরা একটু খাবারটা চেঞ্জ করব, খাবারের তেল জাতীয় বীজ একটু বেশি দিব, যেমন সূর্যমুখীর বীজ, তারপরে কুসুম ফুলের বীজ, এইগুলো একটু বেশি দিব,
দেন আপনার হচ্ছে একটু মাল্টিভিটামিনটা ইউজ করব, যেন বডি টেম্পারেচারটা একটু গরম থাকে ওদের, এই জাস্ট, আর মানে বেশি কিছু না। আর সবসময় আমরা ফ্রেশ খাবারটা আর পানিটা দেওয়ার চেষ্টা করব, পানিটা যত ফ্রেশ থাকবে তত ভালো আপনার পাখির জন্য। ম্যাক্সিমাম রোগ এই পাখি বলেন যাই বলেন পানি থেকে প্রভাবিত হয়, ঠিক আছে? তো পানিটা আমরা সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করব, পানিতে যেন কোনো ময়লা না থাকে, বাস এইটুকুই। তো এখন আমরা এখানে এইগুলো পরিষ্কার করব, তো স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের দেখাবো আমরা কীভাবে পরিষ্কার করি, কীভাবে এইগুলোকে আমরা টেক কেয়ার করি। তো আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে আসে। তো আমরা এখন কাজের দিকে একটু মনোযোগী হই। তো আমি আপনাদের এই একটু আগে দেখাইছিলাম, তো এই যে আমার ঘুঘুগুলো আছে, এই ঘুঘুগুলোরও একটু রোদে দিব। রোগটা দিতে হয় কি, অটোমেটিক্যালি কিছু কিছু রোগ ওইগুলো ভালো হয়ে যায়, ঠিক আছে? রোগ বলতে আসলে রোগ না, মানে টেম্পারেচারটা ওদের মেনটেন হয়, প্লাস রোদে যেহেতু ভিটামিন ডি আছে, রোদ খাওয়ানো যে কোনো জিনিসের জন্য ভালো। কবুতর বলেন, পাখি বলেন, আপনি গরু ছাগল যাই বলেন, রোদ খাওয়ানো খুব জরুরি, ঠিক আছে? একটু কষ্ট করে হলেও সকালের রোদটা খাওয়াবেন। আমরা পাশে একটা খাঁচা রেডি করি, তো এই খাঁচাটা রেডি করে রাখছি, এই খাঁচা একটা একটা করে দিয়ে দিব। দেখি মোটামুটি এইগুলো আমি আপাতত রোদে দিব, রোদে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ সবগুলো একসাথে দিব না, ধাপে ধাপে সবগুলো রোদে দেবো। আমার একটু এক্সট্রা খাঁচারও শর্টেজ আছে, তো আর রোদও এক কোনায় পড়ছে, তো সবগুলো একসাথে দেওয়া যাবে না। তো এইগুলো আর কি দেখা যায় আমি 15-20 মিনিট রোদে দেবো, দেন আবার আমার কবুতরের বাচ্চাগুলো বের করবো, তো এইগুলো রোদে দিই। তো এইগুলো আর এই সাইডে রোদে দিয়ে দেবো, এই যে কবুতরের পাশেই, ঠিক আছে? কবুতরটা ফার্স্টেই খাঁচিয়ে দিয়েছিলাম, পরে চিন্তা করলাম কবুতর তো একাই, তো সে একাই থাক, আর এই ঘুঘুগুলো আর একসাথে দিয়ে দিই। আপনার একটু পর আমি এটাও দেখাবো আপনাদের, ওরা কত সুন্দর আরাম করে রোদ খায়, একদম পাখা টাকা ওই দেখেন অলরেডি পাখা টাকা মেলে দিচ্ছে, ঠিক আছে? একটু পরে আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে ওরা বসে থাকে। তো সবগুলো তো আমরা একটু কাজের দিকে যাই, ওরা ওদের মতন থাকুক, রিল্যাক্স করুক। তো বেশ কিছুদিন আগে আমি একজোড়া ঘুঘু জোড়া দিছি, সেটাও আপনাদের আমি দেখাইছি। তো তারপরে আরেকটা ভিডিও করছিলাম যে আমার ঘুঘুর বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলোর এখন কি আপডেট, আমি ওই খানে একটা কথা বলছিলাম যে থাম্বনেলও দিছিলাম যে দ্রুত কিভাবে বাচ্চা বড় করা যায়, ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি হয়তো আন্দাজের রূপে ঢিল মারছি, আসলে তা না। আমি তো আপনারা আমার এর আগের ভিডিওটা আপনার চ্যানেলেই পেয়ে যাবেন, আর এখন আমি আমার বাচ্চার আপডেট আপনাদের দেখাচ্ছি। বেশ অল্প কিছুদিন, জাস্ট আপনারা একটু সাইজটা দেখেন, মাশাআল্লাহ দেখেন আমার দুইটা বাচ্চার সাইজ দেখেন, মাশাআল্লাহ, ঠিক আছে? তো আপনারা হয়তো নিজেরাই বুঝতে পারতেছেন, বাস অল্প কিছুদিনের বাচ্চা, এই এই অল্প কিছুদিনের বাচ্চা গ্রোথটা দেখেন মাশাআল্লাহ খুব বেটার, ঠিক আছে? তো আমরা এটা এইগুলো ক্লিন করে দেব এখন, ঠিক আছে? তো আমরা ডিস্টার্ব না করি তাদের, এইভাবে রেখে দিই, ঠিক আছে? তার বাবা মার কাছে দিয়ে দিই তাদের। হ্যাঁ, যাও, আবার দুইটা বাচ্চাই কিন্তু এক সমানই হয়েছে, ঠিক আছে? কোনোটা বড় ছোট হয়নি। তো দেখা যায় অনেক সময় প্রথম যে বাচ্চাটা ফুটে ওটা অনেক সময় বড় হয়ে যায়, ছোট বাচ্চাটা একটু ছোট থাকে, কিন্তু দেখা যায় আমার ওই একটু কেয়ার করলেই দেখা যায় এগুলো সমাধান হয়ে যায়, এগুলো কোনো মেনটেন করা কোনো বড় ইস্যু না, জাস্ট একটু কেয়ার করবেন, ঠিক আছে? তো একটু আগে যেটা বলছিলাম যে দেখেন কুকুরগুলো কত সুন্দরভাবে রোদ খাচ্ছে, একদম পাকা টাকা মেলে দিছে, ঠিক আছে? দেখি একটু সামনে যাই, সামনে গেলে অনেক সময় তারা উঠে যায়, তারপর একটু যা দেখানোর চেষ্টা করি, আমার মাথার ছায়া চলে আসতেছে, এ দেখছেন তারা কত আরামে আছে, এখন তারা বেশ আরামে আছে। তো আপনারা অনেক সময় করতে পারেন কি, এই রোদে রোদ খাওয়ার সময় তাদের কিছু গ্রিট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারা দেখা যায় অনেক সময় এই মানে রোদ যখন তারা নেয় মানে ন্যাচারাল পরিবেশে থাকে, তো তখন তারা ওয়াইল্ড লাইফে করে কি বিভিন্ন ধরনের বালি তারপরে মাটি এইগুলার ভিতর যে গড়াগড়ি করে, মানে আপনার পাখা টাকা ঝাপটা ঝাপটি করে, তো ওইগুলা হয়তো এখানে পাবে না, কিন্তু এখানে দেখা যায় একটু গ্রিট দিয়ে দিলে তারা বেশ আনন্দের সাথেই থাকে এবং খুব ভালোভাবে খায় সেটা, ঠিক আছে? এবং আপনার ঘুঘুগুলো খুব সুস্থ সবল থাকবে, ঠিক? তো এই যে আমার বোম্বাইয়ের জোড়াটা, এই জোড়াটার বাচ্চাটার সাইজটা দেখেন আপনারা, মাশাআল্লাহ, দেখি বাচ্চাটা একটু ভয় পেয়েছে, কোনো ব্যাপার না, দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ, ও
আমাদের বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, বেশ অ্যাক্টিভ। ঠিক আছে, তো এই যে দেখেন দেখছেন সব কিছুই ঠিকঠাক আছে। বাট আমি এখন হাতে নেওয়ার পর একটা সমস্যা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই যে যে দুই দিন একদিন বৃষ্টি গেছে, একটু ঠান্ডা আবহাওয়া গেছে, তো দেখা যায় এই আবহাওয়ার কারণে হয়তো বা কোনো কারণে একটু খাবার ওর কম পড়ছে। খাবার কম পড়ার কারণে এই যে দেখেন আপনাদের আমি দেখাই, আমার এই বাচ্চাটার এই বুকের হাড় একটু বের হয়ে গেছে। ঠিক আছে, এতটা মানে আর একটু মাংস ছিল, এই জায়গাটা একটু মাংস ছিল, তো এই বুকের হাড়টা একটু বের হয়ে গেছে। তো এইগুলো কোনো ব্যাপার না, আমি একটু খাবার দাবারটা ঠিক করে দেবো, দেন তাহলে ঠিক হয়ে যাবে। দেখে দিই তারে, আর এই সময়টা এখন একটু হয় দেখা যায় একা একা অনেক খাওয়া শিখতেছে, তো মানে বাবা মার সাথে যেয়ে যেয়ে তারা দেখা যায় একা একা এই বয়সটাতে খায়, দু একটা ঠোকর ঠোকর দেয় খাবারে, এইভাবে আস্তে আস্তে খাবার শিখে ফেলবো সম্পূর্ণ। তো এই সময়টা হয় কি দেখা যায় তারা একা একা খাওয়ার চেষ্টা করার ক্ষেত্রে তাদের বডিতে একটা প্রেশার পড়ে, প্লাস ওই বাবা মাও দেখা যায় একটু খাওয়ার শেখানোর জন্য একটু কম খাওয়ায়, তো সেই জন্য তাদের বডি ওয়েটটা একটু লুজ হয়। বাট এটা কোনো ব্যাপার না, এটা একটু খাবারের প্রোটিনটা মেনটেন করলেই আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে এই খাঁচাটার ভিতরে দেখে, এই খাঁচাটার ভিতরে আমি আসলে মাছ পালি। ঠিক আছে, অর্নামেন্টাল ফিশ, গাপ্পি গাপ্পি আছে, মলি আছে। তো এই সিত্রাং ঝড়ের কারণে এইটা ইটা ডিটা দিলে দিয়ে পুরো ঢেকে দিছি। ঠিক আছে, এই যে ইটাগুলো এখন নামাই, নামা মাছগুলোরও দেখা যায় কতদিন ধরে একটু আলো টালো দেখে না, একটু আলো টালো দেখাই। খুব ভালোভাবে ঢেকে দিছিলাম, এই যে অনেক দিন পর তার একটু আলো টালো পাইলো, দেখ দেখি এখন কি অবস্থা। কোন অবস্থানে আছে, এই যে এই যে দেখেন, তো এই হচ্ছে অবস্থা। এই যে আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো প্রশ্ন আসার আগে আমি বলে দিই এই জিনিসটা কি। ঠিক আছে, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা ভাই কিছুই না, এই জিনিসটা জাস্ট একটা কাঠবাদাম গাছের পাতা। ঠিক আছে, যেটা ইন্ডিয়ান অ্যালমন্ড লিফ নামেও পরিচিত। তো যাই হোক, এটা কাঠবাদাম গাছের পাতা, এবং কাঠবাদাম গাছের পাতাটা মানে খুব ওই যে শুকনা মচমচা যে পাতাটা থাকে না, মানে রোদে শুকানোর পরে হয় গাছ থেকে ঝরে যাওয়ার পরে, তো ওই ঝরে যাওয়ার পরে যে পাতাটা থাকে মানে ওই যে শুকনা মচমচা, দেখা যায় হাত দিয়ে যাতা দিলে একদম মচমচ করে ভেঙে যায় সেই পাতাটা, জাস্ট সেই পাতাটা পানিতে দিয়ে রাখছি, মাছের জন্য খুবই উপকারী। এটা এটা কী কী কাজ করে সেটার ভিতরে আমি আলাদা একটা ভিডিও করব, বাট আজকে একটা বেসিক ধারণা দিয়ে দিই। যেটা মেন আসলে মেন যে ব্যাপারটা, এটা পানির কী বলে সেটাকে অ্যামোনিয়া মেনটেন করতে সাহায্য করে, অ্যামোনিয়া মেনটেন করতে এই যে আমি অনেক প্ল্যান্ট দিয়ে রাখছি, এই যে দেখেন এই প্ল্যান্টগুলো অনেক সাহায্য করে বেশ। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন প্ল্যান্ট আছে, সব প্ল্যান্টের নাম আসলে আমারও মনে নেই। আর মূলত যে কাজটা আমার এখানে, বেশ কিছু শ্রিম্প আছে, তো ছোটো ছোটো চিংড়ি, ওরা করে কি এই পাতার ভিতরে বসে থেকে এই পাতাটা তারা আস্তে আস্তে খায়, মানে এই পাতা থেকে একটা নির্যাস বের হয়, এই নির্যাসটা তারা খায়। তো এই নির্যাসটা খাওয়ার তাদের জন্য খুবই উপকারী, এবং এই পাতাটা আমি দেখছি পানির ভিতরে দিয়ে রাখলে আপনার যখন ছোটো ছোটো বাচ্চা হয়, দেখেন আমার পাশের ট্যাঙ্কেও একটা পাতা দেওয়া আছে, আপনাদের দেখাই আমি ভালোভাবে, এই যে দেখেন এই যে এই সাইডে একটা ছোটো পাতা দিয়ে রাখছি। ঠিক আছে, এই এই এইখান থেকে যে নির্যাসটা বের হবে, মানে এই রসটা পাতার, এই যে যে গাপ্পি মাছের একবারে ছোটো ছোটো বাচ্চাগুলো হয় বা মলির বাচ্চাগুলো হয়, এখানে শর্ট টেইলও আছে, এই শর্ট টেইলের বাচ্চাগুলো বা সব ধরনের, যেমন আপনার বেটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যেটা ফাইটার মাছ, তখন আপনার আলাদাভাবে কোনো খাবার দিতে হয় না, এই নির্যাসটা খাইলেই মানে দেখা যায় মাছ খুব ভালোভাবে বড় হইতে পারে। ঠিক আছে, আর এবং বড় মাছের জন্য এই নির্যাসটা খুব উপকারী, তো সেটা নিয়ে আমি পরার একটা ভিডিও বানাবো, কারণ এইটা নিয়ে কথা শেষ করলে আসলে অনেক ধরনের কথা আছে। তো অর্নামেন্টাল ফিশ নিয়ে আমি আলাদা ভিডিও কিছু করব, তো আমরা এখন আসলে কাজ বাকি আছে, কাজগুলো করব। তো এরকম এই একটা ছোটো ট্রে নিয়ে নিলাম, আমার যে বার্বিকারের খাবারগুলো ভিজে গেছে, সেই খাবারগুলো আসলে অনেক দামি খাবার। ঠিক আছে, মানে এখন তো আপনারা যারা পালেন কবুতর পাখি তারা জানেনই খাবারের কী পরিমাণ দাম, তো খাবারগুলো আসলে ফেলে দেওয়া বা ওয়েস্ট করা কখনোই ঠিক হবে না।
এই খাবারগুলো আমি এই ট্রেটাতে রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে দিলে দুইটা জিনিস হবে, খাবারগুলো শুকা হয়ে যাবে, প্লাস অবশিষ্ট অনেক খাবার চড়ে পাখি খাইতেও পারবে। আমি এমনিতেও চড়ে পাখিরে খাবার দেই, ধান দেই, ঠিক আছে, তারপরেও দেখা যায় এগুলা ওয়েস্ট করে লাভ নেই, কেউ না কেউ খাক। থাক রোদে থাক, প্লাস এই খাবারের বাড়িটা একটু শুকাক, দেন আমি পরে এগুলার ভালোভাবে ধুয়ে দিব। এই দেখেন, এটা কিন্তু আমি একবারে পরিষ্কার করে রেখে গেছি, ঠিক আছে। তার অবস্থাটা দেখেন, কবুতর খুব বাজেভাবে খাবার ফেলছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করে নাই, আর প্লাস এত পরিমাণ পানি পড়ছে, পানিতে এই জায়গার অবস্থা খুবই বাজে। কিন্তু আপনারা দেখে মনে করতে পারেন যে আমি অনেক দিন ধরে পরিষ্কার করি না, আসলে ওই জিনিসটা না, আমি রেগুলার পরিষ্কার করি। আপনারা এই যে দেখেন ট্রের এই কোনাটা দেখছিলেন, আপনারা বুঝতে পারবেন এই সামনের সেটটাতে প্রচুর পানি পড়ছে, এই জন্যই অবস্থা, আরও খাবার ফলাইছে। কিন্তু এই জায়গাটা দেখেন, তো যাই হোক এখন কিছু করার নাই, কাজ আমার করতে হবে। তো রোদে দেওয়া শেষ, আমার এর মাঝখানে ট্রেগুলো পরিষ্কার করে ফেলছি, তো ওদের যার যার খাঁচায় ছাড়ি আমি। রোডটা আসলে ভালো পাইলো না, কারণ আজকে ছাদর তুলতে লেট হয়ে গেছে, তো রোডটা আসলে আরও দরকার ছিল। যাই হোক, যা পাইছে তাই আলহামদুলিল্লাহ। এখন আমি আপাতত দিয়ে দিই, পুরো বডিটা শুকায় নাই। আচ্ছা যাই হোক, আমি এখন এই কবুতরগুলো দেখেন ট্রেগুলো একদম ক্লিন করে ফেলছি, চকচকা চকচকা, ঠিক আছে। যাই হোক, এগুলো ছাড়ার পর এখন তাদের আমি একটু ভিট খেতে দিব। আপনাদের সবসময় একটা কথা বলি, ঘুঘু যখন ধরবেন ঘুঘুর লেজ ধরে টান দিবেন না, ঠিক আছে। ঘুঘুর লেজ কিন্তু খুবই নরম হয়, কবুতরের মতন শক্ত না, ঠিক আছে। এটা আপনি ধরেন এইভাবে ধরলেন, টান দিলেন, লেজ আপনার হাতে থাকবে ঠিকই, ঘুঘু থাকবে না, ঘুঘু চলে যাবে, ঠিক আছে। তো লেজ ধরে ঘুঘু কখনো টানাটানি করবেন না, কারণ ঘুঘুর লেজ খুবই নরম, প্লাস ঘুঘুর লেজ না, ঘুঘুর এই পশম টশমগুলো আপনার যখন হাত দিবেন, আপনারা যারা পালেন তারা তো জানেন, যারা না পালেন আর কি বা নতুন পাল্লা শুরু করবেন তাদের জন্য বলতেছি, হাত দিলে আপনারা বুঝতে পারবেন একটু স্মুথ, মানে একটা মনে হয় যে এই যে একটু সাদা সাদা, মানে একটা প্রলেপের মতন লাগানো, ঠিক আছে, পাউডার পাউডার, ঠিক আছে। তো এই পাউডারটা ঘুঘু মানে এরকম একটা ঘুঘুর শরীরে থাকে, তো সেই জন্য দেখা যায় ঘুঘুটা একটু পিচ্ছিল ধরনের হয়। তো আপনারা যখনই ধরবেন একটু কেয়ারভাবে কেয়ারফুলি ধরবেন, প্লাস লেজ ধরবেন না, লেজ ধরলে লেজ ছিঁড়ে পড়ে যাবে, লেজ আপনার হাতে থাকবে, ঘুঘু থাকবে না। আমি এখন দিয়ে দিই, এটা সরাই না। কাজ শেষ এখানে, তো এখন যে কাজগুলো আছে, পানির বাটিগুলো পরিষ্কার করতে হবে ভালোভাবে, পানির বাটিগুলো খুব নোংরা হয়ে আছে। তারপরে পানি দেবো, খাবার দেওয়া বাকি আছে, খাবারটা আগে দেবো। খাবার টাবার দেওয়ার আগে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, যেহেতু আবহাওয়াটা একটু কিছুদিন খারাপ ছিল, তো আমি এমনও সপ্তাহে দুই দিন গ্রিট খাওয়াই, তো এবার একটু বাড়ায় দেবো, তো এখন তাদের আগে গ্রিট দেবো, গ্রিট খাওয়ানোটা আপনাদের দেখাবো। তো আমি এখন গ্রিট দিয়ে দেবো, দেখেন গ্রিট খাওয়ার জন্য তারা কেমন করতে আছে একটু সেটটা দেখেন আপনারা, এই দেখেন। তো আর গ্রিট যে বাটি দিয়ে দেবেন ওই বাটিটা অবশ্যই একটু পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে। দেখেন আমি গ্রিট দিয়ে দিই, দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে, দেখেন। আসলে কবুতরের খুব পছন্দের খাবারের ভিতরে গ্রিট একটা, এটা সব কবুতরের, ঠিক আছে, শুধু যে আমারগুলো তা না, সব কবুতরের। আমি সবাইকে দিয়ে দেবো আস্তে আস্তে গ্রিট, এই দেখেন।
এইবার এই এটাকে দিয়ে দেখতে হবে। কিছুক্ষণ আগে যেটা রোদে দিচ্ছিলাম ওর গিফট করাটা খুব জরুরি, ঠিক আছে। আবার গুলারে দিব এই দেখেন গিফট হওয়ার জন্য কেমন করতেছে, দেখেন আমার হাতের উপরে চলে আসতেছে। আরে 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 দেখেন দেখেন আমার হাত থেকে খাওয়া শুরু করছে, মানে গ্রিটটা তাদের এতই পছন্দ, মানে আমি যে তাদের এখানে দিব তারপরে তারা খাবে তা না, আমার হাতের সামনে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এখন হাতে খাওয়ানোর মতন সময় আপাতত নাই, পরে খাওয়াবো। তো এই খাবারগুলো হচ্ছে আমি বের করছি খাতা থেকে, এই খাবারগুলো আসলে ক্লিনই আছে। তারপর আমি একটু দেখে শুনে এই যে ছোটো ছোটো যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো ফালা দেবো, ফালা দিয়ে ক্লিন করে জাস্ট তাদের নতুন খাবারটা দিয়ে দেবো। আর একটা জিনিস, আজকে আমি খাবারে কিছু সরিষা ইউজ করবো অল্প কিছু পরিমাণে, আর প্লাস সরিষার সাথে অল্প কিছু দেখা যায় রেজা তো আমার থাকবে, মাস্ট বি রেজা থাকবে, আর কিছু সরিষা ইউজ করবো, বাস এগুলাই। তো ভিডিওটা আসলে বড় হয়ে যেতেছে, তো আমি আর বড় না করি, আর প্লাস ভিডিও করার সময় দেখা যায় আমিও ঠিকভাবে কাজ করতে পারতেছি না, তো সেই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন দিয়ে ক্লিক করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। এবং আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই ভিডিওর মাধ্যমে, সামনে আমার কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতেছে, জাস্ট ছোটো ছোটো শর্ট দিব, এই শর্টগুলোর ভিতর আপনাদের বেস্ট ইনফরমেটিভ শর্ট দেওয়ার চেষ্টা করবো প্রাণী সম্পর্কে। আমি বিভিন্ন ধরনের মজার মজার তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো, আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো আর ভিডিওটা বড় না করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।